হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তোমরা আছো আমার সাথে, মানে শাওনি দত্ত নাগের সাথে। আর আমি তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি আরেকটা নতুন রেসিপি। আজ আমি বানাবো মেথির পরোটা। খুব সহজ পদ্ধতিতে কিভাবে মেথির পরোটা বানানো যায় সেটাই তোমাদের করে দেখাবো। তাহলে চলো দেখে নিই কিভাবে বানাতে হয় মেথির পরোটা। মেথির পরোটা বানাতে কি কি লাগছে চলো একবার চট করে তাহলে দেখে নিই। দেখো, মেথির শাক আমি নিয়ে নিয়েছি হচ্ছে 200 গ্রাম। এবার দেখো, এটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়েছি, ধুয়ে কুচিয়ে রেখেছি। আর জল কিন্তু পুরোপুরি দেখো ঝরে গেছে, দেখো একদম তোকে শুকিয়ে গেছে। তাহলে মেথির শাক আছে 200 গ্রাম। আর এখানে দেখো মেজারমেন্ট কাপে 3 কাপ আমি আটা নিয়ে নিয়েছি। টক দই আছে হচ্ছে 150 গ্রাম। আর চিনি আর নুন হলো স্বাদ অনুসারে। এই দুটো তোমাদের যেরকম টেস্ট হবে সেরকম কিন্তু তোমরা এটা নিয়ে নেবে। আর দেখো জোয়ান নিয়ে নিয়েছি হচ্ছে 1 টিস্পুন, আদাও আছে 1 টিস্পুন, হলুদ গুঁড়ো আছে হচ্ছে 1/2 টিস্পুন, আর কাশ্মীরি রেড চিলি পাউডারও আছে 1/2 টিস্পুন, 6 খানা কাঁচা লঙ্কা দেখো এইভাবে আমি কুচিয়ে নিয়েছি, আর একটা আছে হচ্ছে রোস্টেড জিরা। আমি জিরেটাকে শুকনো খোলায় জাস্ট রোস্ট করে নিয়েছি, এটা আছে হচ্ছে 1 টিস্পুন। আর দেখো 1/4 টিস্পুন নিয়ে নিয়েছি হিং। তাহলে চলো কিভাবে বানাতে হয় দেখে নি মেথির পাউডারটা। প্রথমেই দেখো একটা বড় জায়গা নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম এই আটাটা। এবার আস্তে আস্তে মেথি শাকটা অ্যাড করে নেব, কম কম করে অ্যাড করব, করে মিশিয়ে নেব। আগে থেকে কিন্তু পুরোটা একসাথে অ্যাড করব না। এইভাবে আমি পুরোটা মিশিয়ে আবার ফিরে আসছি। এবার এর মধ্যে দিয়ে দেব হিং, কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কার কুচি, রোস্টেড জিরা, গ্রেটেড আদা, জোয়ান, নুন আর চিনি দিয়ে এটাকেও কিন্তু আগে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে দেখো শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়েছি। এবার আস্তে আস্তে আমি দইটা অ্যাড করব, একসাথে সবটা অ্যাড করব না, কম কম করে অ্যাড করে আগে মেখে নেব। এইভাবে কম কম করে অ্যাড করে দইটা আমি মিশিয়ে ফিরে আসছি। দই দেখো পুরোপুরি মেশানো হয়ে গেছে। এবার কিন্তু কম কম করে জল অ্যাড করব আর এটা মাখতে থাকব। একসাথে কিন্তু পুরো জলটা অ্যাড করব না, বুঝে কিন্তু ডোটা রেডি করতে হবে, কারণ মেথি শাক থেকে কিন্তু প্রচণ্ড জল বেরোয়। সেই জন্য কম কম করে জল অ্যাড করে শক্ত করে কিন্তু মাখতে হবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এইভাবে আমি পুরো ডোটা রেডি করব কম কম করে জল অ্যাড করে। তাহলে ডোটা রেডি করে আমি এবার ফিরে আসছি, ডোটা কিন্তু শক্ত হবে। খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে। ঠিক এইভাবে মেথির পরোটার ডো দেখো পুরোপুরি কিন্তু রেডি হয়ে গেছে। এবার এটাকে 1/2 আওয়ারের জন্য স্ট্যান্ডিং টাইমে রাখবো, অবশ্যই কিছু একটা ঢাকনা চাপা দিয়ে রাখতে হবে, তারপর আমি পরোটাটা রেডি করব। তাহলে আমি 1/2 আওয়ার পর আবার ফিরে আসছি। স্ট্যান্ডিং টাইমে রাখার পর দেখো হালকা, দেখো যেহেতু মেথি শাক থেকে জল বেরিয়েছে দেখো হালকা, দেখো এটা একটুখানি পাতলা পাতলা হয়ে গেছে। এবার কি করব, দু হাতে আমি আটা নিয়ে নিলাম, নিয়ে
এটা থেকে লেচি করে নেব, মিডিয়াম সাইজের। এই সাইজের লেচিগুলো করে নেব। আবারও আটা নিলাম, নিয়ে মিডিয়াম সাইজের লেচিগুলো করে নিলাম। এইভাবে আমি লেচি করে ফিরে আসছি। চারখানা আমি দেখো লেচি কেটে নিয়েছি, নিয়ে এইভাবে দেখো গোল করে নিয়েছি। এবার দেখো আটার মধ্যে ডিপ করে নিলাম। অনেকে ময়দার মধ্যেও ডিপ করে, তোমরা ময়দার মধ্যেও ডিপ করতে পারো। এইভাবে ডিপ করে নিলাম, নিয়ে এইভাবে দেখো চেপে নিলাম আর একটু আটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে বেলে নেব গোল করে। যে কোনো শেপেরই বেলতে পারো, পরোটার শেপেরও বেলতে পারো, আমি গোল শেপের বেলব। এদিকে দেখো একটা তাওয়া অলরেডি কিন্তু আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম, দিয়ে ফ্লেমটাকে কমিয়ে গেছে, এটাকে সেকতে দিতে হবে। তখন ওখানে ওই পরোটাটা হচ্ছে ততক্ষণ আমি এখানে আরেকটা বেলে নেব। দেখো এইভাবে ভালো করে ডিপ করে নিলাম, নিয়ে এটাকে এরকমভাবে চেপে নিলাম, দিয়ে গোল করে বেলে নেব। আরেকটু আটা দিলাম, দেখো এইভাবে বেলে নেব। ওটা দেখো এক পিঠ দেখো হয়ে গেছে, আমি আরেক পিঠ উল্টে দিলাম, দিয়ে এটাকেও লো ফ্লেমে সেকে নেবো। আগে দু পিঠ দেখো ভালো করে কিন্তু সেকা হয়ে গেছে। এবার কি করব, একটা অয়েল ব্রাশ দিয়ে অয়েল গ্রিস করে নেব। খুব বেশি অয়েল কিন্তু মেথি পাউডার লাগে না। এইভাবে গ্রিস করে নিলাম, দিয়ে এটাকে উল্টে দেবো, দিয়ে আরেক পিঠও গ্রিস করে নেবো। ফ্লেমটাকে এবার কিন্তু মিডিয়ামে রাখবো। এইভাবে গ্রিস করে নিলাম, নিয়ে দেখো আস্তে আস্তে চেপে চেপে লো ফ্লেমে রেখে বা মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে ভেজে নেবো। সাইডগুলোকে কিন্তু ভালো করে চেপে চেপে ভেজে নিতে হবে, নাতে কিন্তু মাঝখানটা দেখবে হয়েছে বাট সাইডটা দেখবে কাঁচা রয়ে গেছে। দেখো মেথি পরোটা কিন্তু একটা রেডি হয়ে গেল। এক একটা পরোটা ভাজতে মোটামুটি 1 থেকে 1.5 মিনিট কিন্তু সময় লাগবে। ধৈর্য ধরে ভাজতে হবে আর মিডিয়াম থেকে লো আছে রেখে বারবার মিডিয়াম লো করেই কিন্তু ভাজতে হবে। পুরো হাই ফ্লেমে ভাজলে কিন্তু পরোটা কিন্তু পুড়ে যাবে। এটা রেডি হয়ে গেছে। আরেকটা পরোটা আমি করে দেখাচ্ছি, এটাকে সেকে নেব। আরেক পিঠ উল্টে দিলাম, আরেক পিঠও সেকে নেব। এবার দেখো দু পিঠ সেকা হয়ে গেছে, এবার অয়েল গ্রিস করে নেব। এই পিঠটা দেখো অয়েল গ্রিস করে নিলাম, এবার এটাকে উল্টে নেব, দিয়ে এই পিঠটাও অয়েল গ্রিস করে নেব। গ্যাস কিন্তু এই সময় মিডিয়ামে রাখবো। দিয়ে এটাকে আবারও উল্টে দেব, দিয়ে এইভাবে চেপে ধরে ধরে পুরো চারদিক চেপে ধরে ধরে পরোটাটা ভেজে নেব।
দেখো এই পরোটাটাও ভাজা হয়ে গেল, এইভাবে আমি সবকটা পরোটা ভেজে আবার ফেলে আসছি। মেথির পরোটা দেখো আমি সার্ভ করে দিয়েছি, সাথে রেখেছি হচ্ছে রায়তা আর টমেটো কেচাপ। একটু দেখো ছিঁড়ে দেখাচ্ছি কতটা নরম হয়েছে, এই দেখো দেখো কতটা নরম হয়েছে। দেখো যদি আমার এই মেথির পরোটার রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও আর ফ্যামিলি ফ্রেন্ডকে শেয়ার করে দিও। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশের বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, তাহলে আমি যখন রেসিপি পোস্ট করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। বাড়িতে এইভাবে মেথির পরোটা বানিয়ে আমাকে কমেন্টে জানিও তোমাদের মেথির পরোটাটা কেমন হলো। তাহলে চলো আজকে আসি, টাটা বাই বাই।